এই দশক যে মর্যাদার দশক যায়, ফজিলতের দশক যায়, ইবাদতের দশক যায়, জিকিরের দশক যায়, তাকবীরের দশক যায়, নফল রোজার দশক যায়, ধারণাই নাই আমার, মনেই থাকে না। অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাববাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই, অন্য সময় ফজরে গাফলতি, এই দশকেও গাফলতি। আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাশাআল্লাহ, এ লোক বখিল সেও টুকটাক দান করে, কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে, যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয়, কারণ রমজান ইবাদতের মৌসুম চলছে। তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটাফোঁটা, ইবাদতের কোনো আবহ, ইবাদতের কোনো পরিবেশ, ইবাদতের কোনো আলামত চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না, নিয়ামতগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। জিলহজের প্রথম দশ দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন সময়ের আমল ইবাদত, অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি, এই 11টি আমল এই দশকের জন্য খাস স্পেশাল। নাম্বার এক, এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, ফি আইয়ামে মাদুদাত, নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুলো থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে, সেই আয়াতের ব্যাখ্যা আবার তাফসীর ইবনে কাসীর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল, কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালু সালিহা ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা। তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো 12 মাসই আমরা করব না, কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে। কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাসের আলোচনা করে বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না। অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে, অন্য সময় আমি গুনাহের কাজ করলেও এই দশকে কোনো অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। এই দশক হজের আমলের মাস, আমলের দশক, এই দশকেই তো হজ হবে। অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন? হজ করবেন। এটা দশকের আমল, এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন। কারণ কোরবানি এমন একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন, এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন? কোরবানি করেছেন। আল্লাহ নির্দেশ করেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো। 6 নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে, জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ, চুল, গোফ, অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না। কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন, এই দশকে আর হাত দিবেন না। এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন কোন সালাফ, কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চূর্ণ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন। তাহলে চূর্ণ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই 10 দিন, আগে কাটা এবং পরে কাটা, এই 10 দিন না কাটাকাটি না করা, এটা একটা মুস্তাহাব আমল। 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা, এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহি আলহামদ। এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম, এটাকে আমরা করতে পারি, ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব। এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে, রাস্তাঘাটে, সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে।
কারোর ডিস্টার্ব করে না, মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মধ্যে থেকে কেউ কেউ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন। বাজারে কেন যেতেন ভাই? শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে, তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব, আমার তাকবীর শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে, এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবী বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত, জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে, তারা তাকবীর পাঠ করবে না। নয় নম্বর আমল হলো জিলহজের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত এই ৯ দিনই নফল রোজা রাখা। ১০ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের ৯ তারিখে রোজা রাখা। জিলহজের ৯ তারিখে কি করা? রোজা রাখা। প্রথম ৯ দিন সাধারণ আর বিশেষভাবে ৯ তারিখে গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলাহা ওয়াল লাতি বা'দাহা। আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজের ৯ তারিখের রোজা, এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ১ বছর পূর্বের আর ১ বছর পরের অর্থাৎ আগামী ১ বছর এবং গত ১ বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ১১ নম্বর আমল হলো ঈদের ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না, এই সুন্নাগুলো সবগুলো আমল করা। ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না, গোসল আমরা করি, সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ, অন্য অনেক সুন্নাত আমরা আমল করি, কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া, ভোর রাতে আগে আগে উঠা। অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে, কারণ চাঁদ রাতে তামাশা করে বেড়ায়, ফজর নামাজ মিস হয়ে যায়। তো ইমানদার সেটা করতে পারেন না, ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার, অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার, আগে আগে উঠা দরকার। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা। আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না, সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার। কোথায়? মাঠে। তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না। ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত, সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোশত দিয়ে হবে, এটা সুন্নাত। এই দশক যে মর্যাদার দশক যায়, ফজিলতের দশক যায়, ইবাদতের দশক যায়, জিকিরের দশক যায়, তাকবীরের দশক যায়, নফল রোজার দশক যায়, ধারণাই নাই আমাদের, মনেই থাকে না। অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব্বাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই, অন্য সময় ফজরে গাফলতি, এই দশকেও গাফলতি। আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাশাআল্লাহ, ঠিক না ভাই? ঠিক। যে লোক বখিল সেও টুকটাক দান করে, যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে, যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁ, কারণ রমজান ইবাদতের মৌসুম চলছে। তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটাফোঁটা, ইবাদতের কোনো আবহ, ইবাদতের কোনো পরিবেশ, ইবাদতের কোনো আলামত, এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না। তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক, অজানা দশক, এ আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই ১০ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।